কেমন আছো? আমরা ভালো নেই, গরমে প্রচন্ড গরম, ঘেমে যাচ্ছি। ঘেমে মানে পুরো পুড়ে যাচ্ছি, ঝলসে যাচ্ছি। এই এখন একটু মাকে একটু হেল্প করছি। মা রান্না করেছে, মাটির উনুনে মা রান্না হয়ে গেছে। মা বললো আমাকে একটু ভাজাগুলো ভেজে হেল্প করে দিতে। মানে শরীর পুরো জ্বলে যাচ্ছে। কোচবিহারে যে এত গরম আমি ভাবতে পারিনি, এত বছরে এরকম গরম পড়েনি কোচবিহারে। মা অনেক কিছু রান্না করেছে, এবার সেই রান্নাগুলো পরে দেখাচ্ছি। আগে যাই একটু আইসক্রিম খেয়ে আসি। বাইরে নাকি আইসক্রিম এসেছে, রিক আমাকে ডাকছে যে পিসি আসো আইসক্রিম খেয়ে যাও। যাই সবার জন্য একটু আইসক্রিম নিয়ে আসি, খেয়েও আসি। হ্যাঁ খাবো। দেখো ফ্রেন্ডস, আমাদের বাড়ির রাস্তায় আইসক্রিম কাকু এসে গেছে, এবার আইসক্রিম খাবো আমরা সবাই মিলে। আর এদিকে আমার বাবা কাজ করছিল এই জমিতে, তাই বাবাকেও বলছিলাম আইসক্রিম খাও, বাবা বলছে না খাবো না। আর রিক তো দৌড়াদৌড়ি করছে, লাফাচ্ছে, ও তো খুব মজা, বলছে আমি দুটো তিনটে খাবো। জানছি তুই খেতে পারবি, খা, কিন্তু ঠান্ডা লেগে গেলেই তো সমস্যা। তো ও আবার মাকে দিতে গেল, আর এখন আমরাও খাবো। আইসক্রিম নিয়ে এসে গেছি বাড়িতে, এবার আইসক্রিমটা আগে খেয়ে নিই, তারপরে বাকি রান্নাটুকু করতে হবে। আর এবার এত গরম পড়েছে মানে বলে বোঝানোর মতো না, যে কোচবিহারে এই প্রথম এত গরম পড়লো। আর কলকাতার থেকে এলাম ঠান্ডায় থাকার জন্য, উল্টো এখানে আরও ঝলসে যাচ্ছে। তো যাই এবার বাকি রান্নাটুকু করে নিই। আর এত গরমে মানে কিছু ভালো লাগছে না, খাওয়া দাওয়া কিন্তু তবু তো করতে হবে। চলো বাকি রান্নাটা সেরে নিই। তো কী রান্না করছেন? রান্না করছি, রান্না আপনার জন্য। কেন, আমার আবার কি হলো? আমার গরম, এসি চালিয়ে দেবো রান্নাঘরে? না না, রান্নাঘরে এসি চালাতে হবে না, বলেছেন তার জন্য অনেক ধন্যবাদ। জামাই ষষ্ঠীতে আসুনি, তাই মা কত কিছু রান্না করেছে, আর আমাকে বললো যে ভাজাগুলো ভেজে দে, তাই আমি একটু মাকে হেল্প করছি, আর কিছু না। এই যে এখানে এগুলো ভাজছি, আর মা জানো মাটির উনুনে রান্না করেছে এই গরমে, খারাপ। 40 ডিগ্রি, 40 ডিগ্রি, উফ। তো রান্নাগুলো একটু দেখিয়ে নেই, মা কি কি রান্না করেছে। এটাই আছে ডাল, এটাই পাঁঠার মাংস, চিন্তা নেই তোমার জন্য লাল লঙ্কা ব্যবহার হয়নি, তুমি খাবে না বলে। এখানে রয়েছে ওই ঢেকি শাক ভাজা, মাছ ভাজা, এখানে রয়েছে পোস্ত দিয়ে মাছের ঝোল, আর এখানে আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এখানে বসিয়েছি উচ্ছে ভাজা। এই তো মা ভাত বেড়ে রেডি, জামাইকে খেতে দেবে। আর অনেকটা দেরি হয়ে গেছে, এত সকালে যদিও খাওয়া হয়েছিল, এবার যার জন্যই দেরি হয়েছে। নাও নাও খেয়ে নাও। আমি হাজির হয়েছি, উপহার কি কি পাব দৃষ্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাব দৃষ্টি করেছি, জমিয়ে খাবো আমি চিকিস মাংস, তো খাবো আমি ছেড়ে দিতে মিষ্টি সাথে, তো বলো না বেশি সবার দেখাবো আমার বাবা, ষষ্ঠীর জামাই আমি দি, জামাই আমি দি, সবার সাথে দি, বলবে সবাই ছকবাজি দে, জামাই চাষো দি, জামাই আমি দি, সবার জামাই সেজে আমি হাজির হয়েছি। ফ্রেন্ডস, তোমরা এখন গিফটটা দেখে নাও, এগুলো জামাই ষষ্ঠীর গিফট, মা দিয়েছে, আর জামাইয়ের তরফ থেকে আনা হয়নি, পরে আনবে। তো এই দেখো, এদিকে ওরা পড়াশোনা করেছে, খাতা বইগুলো ছড়িয়ে রেখেছে। আর তো ফ্রেন্ডস, তোমরা গিফটগুলো দেখলে, তো এখন এরপরে বেরোবো, কারণ আমরাও তো মায়ের জন্য কিছু আনিনি, পরে মাকে এনে দিতে হবে। আর ও তো এখন খাচ্ছে,
আমরাও খাবো। তা আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি, আর চলে আসবো নতুন একটি ভিডিওর সাথে। তো বন্ধুরা, তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটিকে ফলো করে দাও, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল নোটিফিকেশনের জন্য। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আবার দেখা হবে, টাটা।